বিশ্বামুন্ডা জন্মদিনে স্কুল খোলা থাকায় বিতর্ক বাগদায় অনিচ্ছাকৃত ভুল বলে দাবি স্কুলের। পরে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশ্বামুন্ডা জন্মদিনের, আয়োজন করা হয় র্যালিরও। বিরসা মুন্ডার জন্মদিনে স্কুল খোলা থাকায় বিতর্ক। বিরসা মুন্ডার জন্মদিনকে সামনে রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিস ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে ছুটি ঘোষণা না করায় উঠেছে প্রশ্ন। এদিন সকালে অন্যান্য দিনের মতোই বিদ্যালয়ে আসে ছাত্রছাত্রীরা, খোলা ছিল বিদ্যালয়, যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীরা জানিয়েছে, স্কুলের পক্ষ থেকে তাদের ছুটির কথা বলা হয়নি, সে কারণেই তারা স্কুলে এসেছিল। আজকে স্কুল খোলা? হ্যাঁ। আজকে যে বিরসা মুন্ডার জন্মদিন তুমি জানো? আজকে ছুটি দেয়নি স্কুল? না না, স্কুল ছুটি দেয়নি? না। আজকে তো বিরসা মুন্ডার জন্মদিন। হ্যাঁ, আমি তো জানি না, আজকে আসলাম অনেকদিন পরে। আজকে স্কুল খোলা? স্কুলটা খোলা আছে। খবর পেয়ে বিজেপির পক্ষ থেকে এদিন স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে তৃণমূল পরিচালিত স্কুল পরিচালন কমিটির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। আজকে দেখতে পাচ্ছি রাজ্য সরকারের ঘোষণা মতো আজকে বিরসা মুন্ডা জন্মদিনে প্রতিটি স্কুল বন্ধ থাকার কথা, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে হেলেঞ্চা হাই স্কুল দেখলাম আজকে খোলা রয়েছে। এটা আমি বলতে চাই, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এখানে পরিকল্পিতভাবে খোলা রেখেছে। কেন, কিছুদিন আগে দেখেছেন রোশনগিরি রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার একটা মানে প্রকৃষ্ট দৃষ্টান্ত হেলেঞ্চা হাই স্কুল। কেননা বিরসা মুন্ডা জনজাতি সম্প্রদায়ের মানুষ, সেই জনজাতি সম্প্রদায়ের মানুষের উপলক্ষে যে ছুটি ঘোষণা করা হলো সেটাকে কার্যত হেলেঞ্চা হাই স্কুল উপেক্ষা করলো। এটা মনে হয় কোনো স্টাফের কোনো সদিচ্ছায় দ্বারা হয়নি, এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, যারা এই জনজাতিকে হিংসা করে, ঘৃণা করে, তাদের প্রচ্ছন্ন মদতে আজ স্কুল খোলা থাকলো। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা না গেলেও বিদ্যালয়ের সহশিক্ষক ও কাউন্সিল সদস্য বলেন, আসলে আমাদের এটা অজ্ঞতাবশত একটা ভুল, বিগত কমিটি এই যে ছুটির লিস্টটা তারা করে গেছিল সেই কমিটির ভুলবশত এই দিনটাকে তারা রাখেনি বুক লিস্টে। আমরা জানা মাত্রই আমরা অলরেডি স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছি। যে সকল ছাত্রছাত্রী আজকে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা বিরসা মুন্ডা সম্পর্কে অবগত করিয়ে তার প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে আমরা এক্ষুনি তার ছুটি অলরেডি ঘোষণা করেছি, আমরা তাদের এক্ষুনি ছেড়ে দেবো এবং যথাযোগ্য সম্মান জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে আমরা বিদ্যালয় ছুটি রাখছি এবং আগামী দিনে এই ভুল আর কখনোই হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। গত বছর স্কুল কমিটি কোনো কারণে ভুলবশত আজকের দিনটি ছুটির লিস্টে রাখেননি, সে কারণেই বিষয়টি আমাদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। এটা আমাদের ভুল, আমরা স্কুলে এসে গোটা বিষয়টি শোনা মাত্রই ছুটি ঘোষণা করেছি। পাশাপাশি বিরসা মুন্ডাকে সম্মান জানিয়ে তার সম্পর্কে কিছু বক্তব্যও তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের সামনে। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়ানোর কিছু সময় পর হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সাড়ম্বরে বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হয় বিদ্যালয়ে। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্থানীয় এলাকায় একটি র্যালিরও আয়োজন করা হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় হেলেঞ্চা বাজার ও সংলগ্ন এলাকায়। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক অঘরচন্দ্র হালদার বলেন, স্বাধীনতা সংগ্রামী সাঁওতাল বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা, তার জন্মদিন আমরা পূর্ণ মর্যাদায় হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পালন করছি। আমরা ছাত্রছাত্রীদেরকে আসতে বলেছিলাম, যেহেতু একটা বিশেষ দিন, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার যে একটা প্রয়াস হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় অতীতে করে থাকে, আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা পূর্ণ মর্যাদায় এই সাঁওতাল বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিন পূর্ণ মর্যাদায় পালন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।